তো লংগেওয়ালা থেকে বেরিয়ে এবার তানোট মাথার দিকে যাওয়া হচ্ছে। আর লংগেওয়ালা থেকে তানোট মাথা যাওয়ার সময় এই যে জায়গাটা পড়ে, ওই যে বাঙ্কারগুলো দূরে দেখা যাচ্ছে, এটাই ছিল অ্যাকচুয়াল তখনকার লংগেওয়ালার মেন হচ্ছে পাঞ্জাব ব্যাটালিয়ানের যে পোস্ট সেইটা। তো এইখানেই অ্যাকচুয়ালি পাকিস্তানরা অ্যাটাক করেছিল এটাকে দখল করবার জন্য, এটাকে ঘিরে ফেলেছিল এবং এটাকে দখল করে তারা জয়সালমিরের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেছিল। এই লংগেওয়ালা থেকে তানোট মাথা মোটামুটি 25 কিলোমিটার, বেশিক্ষণ লাগার কথা নয়, তো আমরা তাড়াতাড়ি যাব। আর যদি সম্ভব হয়, বর্ডারের আমরা পারমিশন যদি পাই, তাহলে আমরা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার আর একটু যাব। কলকাতা থেকে এসে থর মরুভূমির মধ্যে এভাবে বাইক চালাচ্ছি আর এখানে মোটর ব্লগিং করছি, মানে এটা ভাবনারও অতীত। আমি ভাবতেই পারছি না, মানে আমার এক্সাইটমেন্ট লেভেলটা আমি বোঝাতে পারছি না, যে আমি থর মরুভূমির মাঝখানে বাইক চালাচ্ছি। ও ভাই সাহ, ও এ ফিলিংস যে বোঝানো সম্ভব নয়। রাস্তার দুপাশে এই পাঁচিলগুলো দেওয়ার কারণ হচ্ছে বালিয়াড়ি যাতে রাস্তায় না চলে আসে। আর পুরো একদম প্রপার মরুভূমির ওপর দিয়ে রাস্তা, দারুণ লাগছে। মরুভূমির পুরো ফিলিংসটা নিতে নিতে যাচ্ছি। সামনেই দেখা যাচ্ছে তানোট মাতা মন্দিরের গেট, আর আমরা চলে এসেছি তানোট মাতা মন্দিরে। অসাধারণ লাগছে। এই ফিলিংস তো বলে বোঝানো সম্ভব নয়। সেই সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে তানোট মাথা মন্দিরে আমরা বাইক নিয়ে, ও অসাধারণ। তো এখন আছি তানোট মাথা টেম্পলের মধ্যে, আর এই তানোট মাথা টেম্পলের ভিতরে অনেকগুলো আনএক্সপ্লোর্ড বম্ব রাখা আছে। বিএসএফ এবং আর্মি এটাই মানে যে তানোট মাথা এতটাই জাগ্রত, তিনি এই আর্মি এবং বিএসএফকে রক্ষা করেন। তো সেই কারণেই, মায়ের মহিমাই হোক আর যে কারণেই হোক, পাকিস্তানের ফেলা অসংখ্য বম এখানে কিন্তু মায়ের মন্দিরে ফাটেনি। সেই সমস্ত আনএক্সপ্লোর্ড বমের কয়েকটাকে এখানে সাজানো আছে। উত্তরেই আর একটা পুরনো কুয়া দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা সেই প্রাচীন আমলেরই, অর্থাৎ মন্দির যখন তৈরি হয় সমসাময়িক আমলেরই এটা একটা কুয়া। গেটের বাইরে দাঁড়িয়ে আছি আর এখানেই রিসেপশন আছে। এখান থেকে বর্ডারে যাওয়ার পারমিশন মেলে, কিন্তু আমরা বাইক নিয়ে এসেছি বলে পারমিশন দিচ্ছে না, চার চাকা হলে পারমিশন দিচ্ছে। সুতরাং চার চাকা করে আমার যাওয়ার ইচ্ছা নেই, সুতরাং আমি বর্ডারে যাচ্ছি না। তো এখান থেকে সোজা জয়সালমির ফিরছি। তো তানোট মাথা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, ভিডিওর সঙ্গে থাকুন। রাস্তা সুন্দর সুন্দর নাজারা দেখাতে দেখাতে আপনাদেরকে আমি নিয়ে যাবো। কাশ্মীরের দিকে যাচ্ছিলাম, মোহনগড় নামে একটা জায়গা পেলাম। তো আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে গুপিগাইন বাঘাবাইন যে সিনেমা আছে, সেই সিনেমার অনেক দৃশ্য জয়সালমিরের এই ডেজার্ট অঞ্চলে শুটিং হয়েছিল। ওই যে পিছনের বালিয়াড়ি, ওই বালিয়াড়ি থেকে হয়তো বরফি তার জাদু ছড়ি ঘোরাবে আর এখানে সমস্ত উট উঠে দাঁড়িয়ে পড়বে। উঠো
জি হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি জয়সলমীরের সেই জায়গায় যেখানে গুপি গাইন বাঘা বাহিনীর শুটিং হয়েছিল। এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যখনই ক্যামেরা বন্ধ করছি সুন্দর সুন্দর ভিউ আসছে। এই বালিয়াড়িগুলো যে খালি চোখে দেখতে কি ভালো লাগছে সে বলে বোঝাতে পারবো না। ও নাইস নাইস, ও তেরি ভাই, সত্যি তো রাস্তায় যেতে যেতে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে অনেক শুটিং করছিলাম, ইনস্টাগ্রামের জন্য ছবি তুলছিলাম, রিল বানাচ্ছিলাম। এখানেই একজনের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, তো চায়ের জন্য অফার করছে, সেই কারণেই যাচ্ছি, এখানে একটু চা খাবো। চা খাওয়ার জন্য এখানে চলে এসেছি, তো এখানে একটু চা খাবো। তো ওনাদের কোনো ছবি আমি এখানে দেখাবো না, কারণ ওনারা বারণ করছেন। তো এখানে চা খেয়ে বেরিয়ে যাওয়ার নতুন এক ধরনের অভিজ্ঞতা, নতুন ধরনের এক্সপিরিয়েন্স হর্নেট ম্যান চ্যানেলেই একমাত্র আপনারা পাবেন। अच्छा चीज़ एक्सपीरियंस करा दिया आपने। हाँ, इसका एक्सपीरियंस नहीं था। बहुत लोग देखेगा इस वीडियो को। ये चीज़ अंदर नहीं जाएगा, सूखा। अच्छा अच्छा, इसको थोड़ा गीला करके खाना है। तो राजस्थानी चाय এখানে খাচ্ছি এরকম কাটোরিতে। তো আল্টিমেট এক ধরনের অভিজ্ঞতা যেটা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। কিভাবে এখানে ছাগল পালন করে সেই সমস্ত জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছি এদের। তো অদ্ভুত ধরনের এক অভিজ্ঞতা, আল্টিমেট রাজস্থানে এসেছি ভাই। ঠিক আছে, চলতে ভাই, চলতে। এখানে দুটো ল্যাম্প পোস্ট আছে, যারা পিছন ছাড়ছে না। এই যে, তো এখানে চাটা খেয়ে এবারে বালির ওপর দিয়ে গাড়ি চালিয়ে উপরে ওঠা। ভাই কি এক্সপিরিয়েন্স হলো! এই এক্সপিরিয়েন্স কিন্তু অন্য সবার সঙ্গে থাকলে, গ্রুপে থাকলে হয় না। এগুলো সোলো রাইড বা এই দু একজনে বেরোলেই হয়। কিন্তু মাঝে মাঝেই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। এখন যেমন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি চারিদিকেই একদম এরকম বালিয়াড়ি দেখতে পাওয়া যাচ্ছে, আর মাঝখান দিয়ে এরকম কালো রাস্তা বুক চিড়ে গেছে। এই বালিগুলোকে দেখে মনে হচ্ছে একদম সোনা। পাহাড়ে গেলে যেমন বরফ দেখলে মন নেচে ওঠে, তেমন মরুভূমিতে এই বালি দেখে মনটা নেচে উঠছে। একটু বাচপানাপোনা হবে এখানে। Check the mic and make sure it sound right, boys.